أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا. إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور. بلى إن ربه كان به بصيرا. সম্মানিত ভাই বোনেরা, যারা জুমের মাধ্যমে অথবা লাইভে আমাদের আজকের তাফসীর দেখছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সবাইকে। আমি দোয়া করছি যে আপনারা সবাই ভালো থাকুন। আশা করছি যে আজকের যে তেলাওয়াত যেটা হচ্ছে, এই তেলাওয়াতটা আমরা সবাই যেন হৃদয়ঙ্গম করি, সবাই যেন বোঝার চেষ্টা করি। এর সাথে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো যেন আমরা চেষ্টা করি যে আমল করার জন্য। আমি যে গুলো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তা আমরা গত সপ্তাহে আমরা এগুলো আলোচনা করতে পারি নাই। গত সপ্তাহে আমরা আলোচনাটা একটু দীর্ঘ নিয়ে গেছিলাম অন্য বিষয়ে, হয়তো আপনারা খেয়াল করেছেন। সে বিষয়টা হলো এই যে কেতের দিন যে আরব যেটা হবে আল্লাহ তাআলার সামনে, মানুষের আমাল গুলো যখন যাবে, মানুষ যখন আল্লাহ তাআলার সামনে উঠবে, তখনকার ওভারঅল সিচুয়েশনটাকে কোরআন যেভাবে বলেছে সেইভাবে একটু বোঝার চেষ্টা করেছে যে একজন মানুষ আল্লাহর কাছে কিভাবে যাচ্ছে। সে আমরা ওখানে কোরআনের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বর্ণনাগুলো এসেছে সেইগুলোকে আমরা আমরা খেয়াল করেছি যে কত প্যাথেটিক এবং কত ভয়ঙ্কর হবে সেদিন, যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে নেবেন। আবার সাথে সাথে এটাও আল্লাহ তাআলা আজকের এই সূরার যে আয়াতগুলো নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আমাদের বোঝাচ্ছেন যে তোমাদের ভয় অত থাকবে না, তোমাদের ভয় এত থাকবে না। যারা হুসনার কাজ বেশি করে, মুহসিনিন হয়, ভালো ভালো কাজ বেশি করে, যারা ভালো মানে কর্মশীল হয়, মুহসিনুন। মুহসিনুন শব্দের অর্থ হলো যে আমল যখন করেছে তখন এমন ভাবে করে যে সেজন্য আল্লাহকে দেখতে পেত। আমল করার সময় মানসিকতা এমন ভাবে রেখেছে আল্লাহ যেন তাকে দেখছে। এই দুটোর একটা, যে সে মনে করবে যে সে আল্লাহকে দেখে দেখে কাজ করতেছে, এটা একটা এমন এক পর্যায়ে যে পর্যায়ে প্রত্যেক মানুষের যাওয়া উচিত। আর যদি এমন মনে হয় যে না, আমি আসলে অত পর্যায়ে যেতে পারবো না, তো কাআন্নাহু ইয়ারাক, যে তুমি তুমি যে আছো তাকে, তো মানে তোমাকে তিনি দেখছেন। এই ধরনের যারা কাজ করে দুনিয়ায়, যারা হুসনার কাজ করে, হুসনা মানে হলো জান্নাত এবং ভালো এবং শ্রেষ্ঠ কাজ। দেখেন আপনারা কোরআনে খুব সুন্দর সুন্দর শব্দ পাবেন, আহসানা, হুসনা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন যে যারা ভালো কাজ করে তা হুসনা সাওয়াবিল আখিরা। এখানে আরেক ধরনের হোসেন মানে সুন্দর,
আরেকটা হলো হুসনা, মানে সেরা। তো সেরা কাজগুলো মানে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। আপনি যখন দান করবেন, সেরা দানটা আল্লাহর কাছে পৌঁছাতে হয়। এবং সেরা দানের জন্য মনে করবেন না যেন আপনার কোটি কোটি টাকা দিতে হয়, না। সেরা দানটা আবু বকরের দান ছিল সেরা দান, অথচ হযরত ওসমানের দানের তুলনায় সেটা ছিল গণনা করার মধ্যেও না। কিন্তু যখন জিজ্ঞেস করা হলো যে তুমি যে দান করতে গেছো, তোমার ঘরে কি রেখে এসছো, তো ঘরে তো আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছে। তার মানে কি, যা ছিল সবটা নিয়ে এসেছে, এটাকে বলে হোসনার দান। এইভাবে যখন সিয়াম সাধনা করতে হয়, তখন হোসনাটা করতে, এইসবগুলো যখন করে, আল্লাহ বলছেন যে তাদের ফাজাই ইয়াউমা ইদিন আমিনুন, তারা এই যে দিনের যে খুব কঠিন ভয় আছে, সেই ভয় থেকে তারা নিরাপদ হবে। আজকের সুরার আয়াতগুলো তো ঠিক এই রকম আমি শুনাই দিচ্ছেন আল্লাহ তাআলা, সেটাই হলো আমাদের আজকের আলোচনা। সেখানে বলতেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনিহি, যার হাতে তার কিতাবটা, ডাইন হাতে তার কিতাবটা দেওয়া হবে। কিতাবের ধারণা যদি আপনি কোরআন মাজিদে দেখেন, তো কোরআনে কিন্তু কিতাবের যে ধারণা দিয়েছে সেটা খুব সুন্দর। তার মানে হলো কি, যে আপনি প্রত্যেক দিন যে কাজ করতেছেন, আমি জানি না এখানে কোনো ভাই বা বোন খুব জোরের সাথে বলতে পারবেন কিনা যে প্রত্যেক দিনের কাজ আমার জানা থাকে। আমার ব্রেন আল্লাহ তাআলা এমন করেছেন যে গতকালকে যে কাজগুলো করেছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম 20টা কাজ মনে রাখতে পারি। এরপরে যদি জিজ্ঞেস করা হয় তো তো করা লাগে, অথচ কালকে কিন্তু প্রায় 300-400 কাজ করেছি আমি। যদি গুনা হয় ঘুমের থেকে উঠে ঘুমের যাওয়ার আগ পর্যন্ত 300-400 কাজ হয়েছে, এই কাজগুলোর মধ্যে ম্যাক্সিমাম 20টা কাজ আমার মনে রাখছে। আর যদি আরো একদিন আগে যায়, আরো একদিন আগে যায়, আরো একদিন আগে যায়, সেই জন্মের পরের থেকে যদি হয়, তা দেখা যাবে যে আমার কিচ্ছু মনে নেই। ওইগুলোকে আল্লাহ সব রেকর্ড করে রাখছেন। এবং আল্লাহ তাআলা রেকর্ডের সিস্টেমটা হলো যে সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে তোমার ছোট হোক এবং বড় হোক, কালকে বড় বড় কাজ কি করেছেন, সালাত আদায় করেছেন, স্বামীকে হেল্প করেছেন, স্ত্রীকে হেল্প করেছেন, সন্তানাদিদেরকে হেল্প করেছিলেন, সন্তানাদি আপনাকে হেল্প করেছেন, কিছু বড় বড় কাজ আপনার মনে আছে। কিন্তু ছোট কাজ বলো, হুজুর ওইগুলো কি মনে রাখা, কিভাবে থুতু ফেলছিলেন ওটা কি মনে আছে নাকি, কার দিকে কিভাবে তাকাইছিলেন ওটা কি মনে আছে নাকি, হাতটা কিভাবে নাড়াইছিলেন ওইটা কি মনে আছে নাকি, আপনার মনের মধ্যে একটা ক্ষোভ উঠছিল ওইটা কি মনে আসছে নাকি, খুব মন খুশি হয়েছিল ওইটা কি মনে আছে নাকি। কিন্তু আল্লাহ বলছেন সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট হোক অথবা বড় হোক, আল্লাহ বলেন যে ইল্লা আহসাহা, এই আহসা শব্দের মধ্যে কিন্তু ভয়াবহতা মানে উল্লেখ করা হয়েছে। মানে যদি আল্লাহ তাআলা ইল্লা কাতাবাহা অথবা ইল্লা যদি বলতো হাসাবাহা, ইল্লা জামাআহা, তিনি জমা করেছেন, তিনি এটাকে হিসাব করেছেন অথবা তিনি লিখেছেন, এইভাবে বলেন আহসাহা। আহসা ইহসা মানে হলো যে প্রত্যেকটা কাজের সাথে মানে এগুলোকে দেখা বোঝা, যে এই কাজটা কাজের উপযুক্ত কতটুকু, সেইভাবে লেখা যে কাজের উপযুক্ততা, যে আমার একটা কাজ হয়েছে ওইটা কিন্তু এহসা করা আছে। ডেটা, আমরা যেটাকে এখন বলি ডাটা বলি বাংলা ভাষায়, ডেটাকে একবারে একেবারে সম্পূর্ণভাবে ইন করা হয়েছে। আহসা এহসা, এখানে দেখা শব্দটা থাকে, যত গবেষণা মানে ডিকশনারিতে খুঁজবেন যে আহসাতে হিসাব হলো বিদিক্ষাতেন, খুব সূক্ষ্মতার সাথে, সূক্ষ্মতার সাথে একটা দেখা হয়। যদি আপনি ঠিক এই কিতাব সম্পর্কে যদি আরেক জায়গায় যান, যেটা আপনারা সবাই জানেন আল কারিয়াতু, মানে কেয়ামতের দিন কেমন হবে, আল্লাহ তাআলা সেখানে বলছেন যে মিসকালা দাররাতিন, খায়ের এবং শারের কথা বলা হয়েছে, যে যদি তার কাজটা এমন হয় যে মিসকাল দাররা, দাররা মানে হলো যে একটা ধুলি কণা, যেটা আপনি ধুলি কণা, ধুলি কণা বোঝেন কিনা জানি না, ধুলোর যে ছোট যে কণাটা থাকে যেটা আপনার হাতে লাগে, এরকম ঝাড়া দিলে পড়ে যায়,
অথবা একটা জামায় লাগছে এরকম করে দেওয়ার, ওই যে চলে গেল কণাটা, এটাকে জাররা বলা হয়। আর মিসকল যখন আসে তখন এগুলোকে বলা হয় যে এগুলোকেও আবার ভাঙা যায়। এই যে অণুকেও, আগে অণু পর্যন্ত মনে করা হতো অণুর উদয় ভাঙা যায় না। অণু মানে হলো কোনো বস্তুর সর্ব ক্ষুদ্রতম মানে অবস্থাটাকে বলা হয় অণু, মানে যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে বোঝা যায় যে ওই একটা জিনিস আছে। অনেক ধুলো তো দেখা যাচ্ছে, এই যে আমার হাতে একটা ধুলার কোনা আছে এখানে দেখতে যাচ্ছে, কিন্তু কিছু মানে থাকবে যেটা দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে, মাইক্রোস্কোপে দেখতে পারবেন, ওইটাকেও কাটা যাচ্ছে, ভাঙা যাচ্ছে, ভেঙে যেয়ে মানে বর্তমান আধুনিক বিজ্ঞান বলে যে ওখানে যে মানে শেষ পর্যন্ত যে ইলেকট্রন এবং প্রোটন পাওয়া যাচ্ছে, ওখানে নেগেটিভ পজিটিভ পাওয়া যাচ্ছে, এবং ওটা একটা আলোর রশ্মি মতন মানে ওইটা ভাঙার পরে আলোর রশ্মি ফুটে ওঠে। এইটাকে আল্লাহ তাআলা বলছেন তোমার জীবনের যে কাজগুলো করো ওই কাজগুলোর একেবারে সবচেয়ে যে জিনিসটা তোমার চোখেও ঠিক মতো কখনো আসে না, আর ওটা সাধারণ মানুষও দেখতে পায় না, তো ওটাও তুমি এমন ভাবে আমার ফেরেশতারা লিখে রাখবে, আমার কাছে এমন ভাবে আহসাহা আছে, আল্লাহ তাআলা ইহসা করে রাখবেন যে ইয়ারা তুমি নিজে দেখতে পাবে। আমাই আমাল মিসকাল মিসকাল দাররাতিন খায়রান হলে ইয়ারা হবে, আবার শাররান ইয়ারা হবে, খারাপ হলেও তুমি নিজে দেখতে পাবা, তখন তোমার গা থরথর করে কেঁপে উঠবে যে আল্লাহ এত ক্ষুদ্রতম অংশ যেটা আমি চিন্তাও করিনি সেটাও লিখিত হয়ে গেল। আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু, তার কিতাবটা দেওয়া হবে। কিতাবের এই প্রসঙ্গটা এমন আসবে যে সেই কিতাবটার মধ্যে একেবারে ছোট বড় সবকিছু আছে। তো এখন এই কিতাবটা যখন দেওয়া হবে, দেওয়ার সময়ই একটা পরিস্থিতি আল্লাহ তৈরি করবেন, সে পরিস্থিতি হলো ফা আম্মা, অতএব মান উতিয়া, যাকে দেওয়া হবে কিতাবাহু, তার কিতাব, বিয়ামিনিহি, ডান হাতে, ডান হাতে, তো তখন বলা হবে তোমার ডান হাত পাতো, অথবা হয়তো তার এমন অবস্থা হবে, সাধারণ মানুষ ডান হাতটাকেই সামনে দেয় ভালো কোনো দেখতে গেলে ডান হাতটাকেই সামনে নিয়ে আসে, তো ডান হাতে যদি দেওয়া হয়, যদি আল্লাহ বলেন ডান হাত বের করো, অথবা ডান পাশ দিয়ে যদি ফেরেশতারা আসে, অথবা ডানের দিকে যদি ওটা থাকে, তো ডাইনটা আসলে দিতে গেলে সামনাসামনি হয়, পিছন থেকে হয় না, সামনাসামনি হয়, বা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে দেওয়া হবে। এখন এই দেওয়াটা মানে যখন দেওয়া হয়, দেওয়ার পরে একটা মানুষের অবস্থান চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের যে মানে ভাগ্য আছে সেটা আমি তার গর্দানে আমি লটকে দিয়েছি, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান, আমি কিয়ামতের ময়দানে তার জন্য একটা কিতাব বের করে দেব, ইয়ালকাহু মানসুরা, তখন সে দেখতে পাবে, মানসুর মানে হলো যেটা মানে মানে পাবলিশড হয়েছে, তার মানে কি এটা খুলে পড়া যায়, যখন কোনো কিতাব পাবলিশ হয়ে যায় তখন দেখবেন যে খুব সুন্দর করে ধরে নিয়ে একটার পর একটা পৃষ্ঠা দেখা যায়। তো আল্লাহ তাআলা বলবেন যে তোমার কিতাবটা এতদিন ছিল বন্দি করা, বন্ধ করা ছিল, প্রত্যেকদিন লেখা হতো বক্সের মধ্যে বন্ধ হতো, এই বন্ধ কিতাবটা ওই দিন মানসুর করা হবে, ওই দিন তোমাকে নাশার করা হবে। মানসুরের আরেকটা অর্থ আছে খুলে খুলে দেওয়া হবে, খুলে সামনে এরকম দেওয়া হবে, এই দেখো কিতাব। তা এখনকার ধারণার সাথে খুলের ধারণাটা খুব বেশি হয়, আগে তো কিতাব বলতেই তো এরকম লিখিত একটা কিতাব, আর এখন আধুনিক কিতাব হলো যে আমরা যেটা দেখি এখন অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে স্ক্রিনে, সেগুলো যেন আরো বেশি জন স্পষ্ট হচ্ছে এই আয়াতের সাথে। আল্লাহ জানেন কিভাবে হবে, কোন ভাবে, এটা তো আমরা তো কেউ জানি না। তা আগে একসময় মানুষ বিশ্বাস করতো না যে কিতাব লেখা টেকা এগুলো নিয়ে এইগুলো হ্যান্ডেল করবে, একটা অফিসের কিতাব রাখতে তাই বিরাট একটা ট্রেজারি লাগে, ওয়্যার হাউস লাগে, আর এই আল্লাহ তাআলা কিভাবে করবে, এই জন্য মানুষ এগুলো নিয়ে ঠাট্টা করত। কিন্তু বর্তমান জামানা মানে বিজ্ঞান যত কিছু আবিষ্কার করতেছে
তত বেশি কিন্তু আমাদের এগুলো স্পষ্ট হচ্ছে বেশি। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন যে এটা মানসুর করে দেবেন, এটা মানসুর করে দেবেন। তখন আল্লাহ তাআলা একটা কথা বলবেন, সেটা আপনার সূরা ইসরা 13-15 নম্বরে আল্লাহ আয়াতে আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার এই কিতাবটা তুমি পড়ো, এবং তুমি যে তুমি কিতাব পড়ো এটাই তোমার জন্য আজকের দিনে তোমার যথেষ্ট। তার মানে ওই দিন তার কিতাব পড়ার ব্যাপারটা থাকবে, তার কিতাব পড়ার ব্যাপারটা থাকবে। এখন এই কিতাবটা পড়ার মানে সাথে সাথে আল্লাহ তাআলা একটা কাজ করবেন, সেই কাজটা আজকের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমার পক্ষ থেকে যে জিনিসটা হবে সেটা হলো এই যে হিসাবান ইয়াসিরা করব, যে ফাসাউফা ইউহাসাবু, তাকে হিসাব নেওয়া হবে হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। দেখেন কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ নেওয়ার বিভিন্ন তরিকা থাকবে, বিভিন্ন তরিকা। একটা তরিকা হবে এমন যে যারা কবর থেকে উঠার সাথে সাথে তাদের এত বেশি সুযোগ সুবিধা হবে যে তারা মানে কোন রকম ছ্যাক তাপ তাদের গায়ে লাগতেছে না, ফাজা বলতে যেটা আসে ভয় তার লাগতেছে না, আমিনুন, তারা একেবারে একেবারে নিরাপদ, একদম নিরাপদ। এখন ওই নিরাপদটা পাচ্ছে তার কারণ হলো কি, যে তার আমলগুলো তার সামনে সব পজিটিভ অবস্থা নিয়ে আসছে, শুধু সুসংবাদ দিচ্ছে, ভয় পেও না, তোমার আজকে ভয় নেই, কোরআন বলতেছে আমি তোমার সাথে আছি, সিয়াম বলতেছে আমি আমি আজকে কথা বলবো তোমার জন্য, আর সালাদ বলতেছে এই দেখো কত সুন্দর লাইট হয়েছে তোমার জন্য, ভয়ের কোনো কারণ নেই, তোমার হাতগুলো দেখো কি চকমক চকমক করতেছে, ভয়ের কোনো কারণ নেই। এইরকম করতে থাকবে, এইরকম করতে থাকবে, মানে ইয়াউমাইদিন মানে তারা সেই দিনকার মধ্যে ফাজা যে ভয়টা থাকবে, আমিনুন, তারা একবার পূর্ণ নিরাপদে থাকবে। এই অবস্থায় আল্লাহ তাআলার সামনে আসার সাথে সাথে বলবেন যে কি মানে যাও 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 যাও, ওদেরকে নিয়ে যাও, ওদেরকে নিয়ে সালাম আলাইকুম, আল্লাহ তাআলা সালাম দেবেন, তিবতুম, তোমরা ভালো থাকো, ফাদখুলুহা খালিদিন, ওই যে জান্নাত দেখছো ওর মধ্যে ঢুকে পড়ো চিরস্থায়ীর জন্য। ওদের মুহূর্তের মধ্যে সব কাজগুলো ঘটে যাচ্ছে, এখানে যখন আমল নামা দেওয়া হচ্ছে নিয়েই আর কোনো এ নেই, এটা ছুটে আসলো। তো ওখানে এই এক দল থাকবে যাদের সংখ্যা সুল্লাতুম মিনাল আউয়ালিন, আল্লাহ তাআলা বলছেন যে প্রথম জামানার থেকে খুব বেশি নেওয়া হবে, সাহাবাদের জামানা বেশি থাকবে, আর মানে কালিলুম মিনাল আখিরিন, শেষের শেষের জামানার দিকে একটু কম থাকবে কিন্তু তাও থাকবে। এ যাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলুহা খালিদিন, জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। এবং মাঝখানে যে কাজটা হলো এখানে তাদেরকে এমন করে করে রাখা হবে, দেখেন যে মানে সূর্যের তাপটা মারাত্মক থাকবে, তো কবর থেকে উঠে সূর্যের তাপ উঠবে একেবারে সঙ্গে সঙ্গে, কিন্তু তার সৎকালগুলো তার মানে মেন জাকাত যেটা সেটা হয়ে গেল বাহন, আর সাধারণত নফল সাতকাত করলে তখন মাথার উপর দাঁড়ায় যাবে ছাতা হয়ে, ছাতা হয়ে, এবং ওইটা এমন সুন্দর মেঘ হবে যে ওখান থেকে একটা ঠান্ডা বাতাস আসতেছে। এই যে ক্লাউড যেটা গামাম বলা হয়, গামাম মানে হলো একটু কালচে ক্লাউড, যেটা দেখবেন যে যখন উঠে তখন একটু ঠান্ডা ভাব আসে, তো ওইটা তার মাথার উপরে দাঁড়ায় যাচ্ছে। এইভাবে একজন মানুষ কত সহজতার সাথে, তার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, ওই দিনকার যে কষ্ট কোনো কষ্ট নাই। এরপরে আল্লাহ তাআলা বলে দেবেন যাও জান্নাতে চলে যাও, এর কোন রকম বিচার হলো না, বেগয়ের হিসাব বলা হয় এটাকে, হিসাবানি আসিরার মধ্যে আসে না, এটা বেগয়ের হিসাবের মধ্যে আসে, এটার কথা কিন্তু এখানে বলেনি। এখানে কিতাবে আমিন টামিন এসব গুলো প্রসেস তাদের দরকার নেই, ওরা উঠবে, উঠে সোজা জান্নাতে চলে যাবে, এর মাঝখান দিয়ে আল্লাহ তাআলার একটু সালামটা নিয়ে যাবে আর কি। এই অবস্থায় আরেক ধরনের আসবে, যাদের হিসাব যখন আসবে তখন সামান্য কিছু প্রশ্ন করা হবে, সামান্য কিছু প্রশ্ন যে এইটা কি করেছো, ওইটা কি করেছো, তার মধ্যে সালাতের প্রসঙ্গে আসে, তারপরে আসে একটা হাদিসে আসে 4টা বিষয়ের প্রশ্ন, যে তোমার জীবনটা, তোমার যৌবনটা, এরপরে তোমার এলেম অনুযায়ী আমল করেছে কিনা, তারপরে কোন থাকে কিসের থেকে ইনকাম গুলো হতো, কোথায় তুমি ব্যয় করতে,
এই সম্পর্কে সাধারণ প্রশ্ন হবে, সাধারণ প্রশ্ন, এগুলোর উত্তর কি দিচ্ছে কি না দিচ্ছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার মানে খুব বেশি কঠিন কিছু করবেন না। এই কঠিন কিছু করবেন না। আর একটা উদাহরণ হাদিসের মধ্যে আপনারা যদি দেখেন, বুখারী মুসলিমে সহজ সহি হাদিস গ্রন্থ সমূহে এই হাদিসটা আসছে যে কিছু লোক আসবে, তার আমল নামা যখন সামনে দেওয়া হবে, দেওয়া হয়ে আল্লাহ তাআলা ফা ওয়াদাউ কানাফাহু, আল্লাহ তাআলা তার লুৎফ, তার কানাফ, তার ভালোবাসা, তার দয়া এই বইটার উপরে দিয়ে ঢেকে রাখবে, ঢেকে রাখবে। সেখানে অনেকগুলো গুনার কথা আছে, সেগুলো পড়তে দেবে না। ছোট ছোট কথাগুলো বলে, তুমি কি ওই কাজ করেছ? হ্যাঁ আল্লাহ আমি করেছি। তুমি কি ওই কাজ করেছ? হ্যাঁ আল্লাহ আমি করেছি। তুমি কি ওই কাজ অমুক দিন করেছিলে? হ্যাঁ আল্লাহ আমি। তখন সে কাঁপা শুরু করে দেবে সাংঘাতিক। কি এত ভয় পাচ্ছ কেন? তো আল্লাহ, এই ছোট ছোট জিনিসগুলো তুমি আমার এমন করে এসে করে রেখেছো, তো অনেক বড় বড় গুনার কাজ তো আমি করেছি, তো ওইগুলো যদি তুমি ধরো, তো আমার তো আমি হালাক হয়ে যাব। আল্লাহ তাআলা তখন বলবেন যে যাও, কেয়াম দিনের দুনিয়ার মধ্যে আমি ওইগুলো তোমার জন্য গোপন করে রেখেছিলাম, তো আজকে আর তোমার জন্য গোপন করলাম না, মানে ওপেন করলাম না, গোপন করে রাখলাম, তোমাকে ছেড়ে দিলাম। এটা হলো হিসাব ইয়াসির। কিছু লোক আসবে যে তুমি কি নিয়ে আসছো। হাদিসে একটা উদাহরণ এরকম আছে যে এক লোককে আনা হবে, এনে বলা হবে যে তুমি আমার জন্য কি নিয়ে আসছো, কি আমল করছিলে। তো বলে, আল্লাহ, আমল বর্ণনা করার মতন কিচ্ছু নাই, তুমি তোমার আগুনে নিজেকে পড়ে দিছিলে কেন? তো আল্লাহ, মরণের আগে আমার মনে হলো যে তুমি এত নিয়ামত দিয়েছিলে যে নিয়ামতটা আমি ঠিক মতো আদায় করতে পারিনি হক। তো আমি আমার বাচ্চাদের বলছিলাম যে তোরা আমার শরীরটা পড়ে দিস, দিয়ে সাগরে এই যে আমার ছাইগুলোকে এরকম এ করে দিস, তখন বাতাস এবং সাগর মিলে আমার ছাইগুলোকে এত বেশি ছড়াই ফেলবে যে তুমি এত মহান যে আমার মতন এরকম আর মানুষকে এক জায়গায় তুমি করবা না আর হিসাব নেবা না। আমি এই ভয়েতে শুধু ওই কাজটা করেছিলাম। আল্লাহ তখন হাসবেন এবং বলবেন যে যা, তোকে আমি মাফ করে দিলাম। এর মানে এটা কিন্তু মানে উদ্দেশ্য নয় যে মানে আমাদের মানে পড়াই ফেলতে হবে, এটা হারাম কাজ, মানে লাশ পড়ানো হারাম। কিন্তু ওই ব্যক্তিটা মানে ইতিহাসে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যিনি এই কাজটা করেছিলেন, কিন্তু মানে করে করার পিছনে তার ঈমান ছিল এত শক্ত এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং তার আমল ছিল এত ভালো যে সে তার ক্ষুদ্রতম ক্ষুদ্র ক্ষুদ্র বদ আমল গুলোকে সে ভয় পেয়েছে। তো এই এইরকম ভাবে হিসাব গুলোকে বলা হয় হিসাব ইয়াসির, হিসাব ইয়াসির। তো যখন মানুষ এরকম ডাইন পাশে, ডাইন দিকে, ডাইন হাতে, মানে ডাইন পাশ ডাইন দিক কেন বলাম, কারণ হলো যে এই কিতাবগুলো যখন ডাইন হাতে দেওয়া হবে, সব ডাইন পাশ থেকেই দেওয়া হচ্ছে, এই পাশ থেকে। এটা কিন্তু সামনাসামনি হয়, আল্লাহ তাআলাকে সামনে পাচ্ছে সে এবং আল্লাহ তাআলাকে সে দেখছে, আল্লাহ তাকে দেখছে, তারপরে ফেরেশতাদেরকে হাতে নিচ্ছে। তো সেই সময় তার হিসাবগুলো খুব ছোট খাটো হিসাব হয়েছে এবং তার মনটায় তখন ভরা, আনন্দ ভরা থাকে। ওয়ায়াঙ্কালিবু ইলা আহলিহি মাসরুরা, এটাকে আল্লাহ তাআলা বলছেন যে তার আহলের কাছে সে ফিরে যাবে, সে তখন মাসরুর অবস্থায়। মাসরুর মানে হলো যে আনন্দিত, আনন্দিত। এখানে বলে নিতে হচ্ছে আমাদের মোকাররম আলী ভাইয়ের একটা মেয়ে হয়েছে, আল্লাহ তাআলা মেয়ে দিয়েছেন গতকালকে। তার মেয়ের নামও তার দাদা রেখে দিয়েছে সুন্দর, এইখান থেকে এই মাসরুর শব্দের সাথে মিলাই, মুসাররাত, মুনাওয়ারা, মানে আনন্দিত। তো এখন এই যে আনন্দিত, আনন্দিত হওয়া, এই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন যে মাসরুর, তার মধ্যে সুরুর এসে গেছে, ইসমুল মাফউলের শব্দ। তার মানে কি, এটা কিন্তু এমন না যে হঠাৎ করে হয়, এটা হয়েছে কবর থেকে উঠা, উঠার থেকে এখানে আসা, একেবারে সবটাতে সে মাসরুর ছিল। এবং সেই মাসরুর অবস্থাটা এখানে হাল বর্ণনা করা আছে, কেমন কোন অবস্থায় আসতেছে, সে মাসরুর অবস্থায় আসতেছে। এই মাসরুর অবস্থাটা হঠাৎ করে হয় না, এটা হয়েছে যে কবর থেকে ওঠা, আল্লাহর কাছে আসা, সেখান থেকে।
তো এখানে এখন যে তার ফ্যামিলির কাছে আসলো কথাটা, এ কোন জায়গার ফ্যামিলির সাথে আসলো? এটা কি কিয়ামতের ময়দানে তখন জাজমেন্ট চলতেছে ওই অবস্থায়, নাকি জান্নাতের মধ্যে? এই দুটো কথাই আছে ইমাম, মানে যারা মুফাসসিরুন এবং বেশ কিছু বড় বড় আলেম ওলামা, তারা দেখাইছেন এই কথাটা যে এই দেখাটা দুনিয়া মানে জান্নাতে যাওয়ার আগেও হতে পারে, জান্নাতে যাওয়ার পরেও হতে পারে। আগে যদি হয় তাহলে তার যে আনন্দের আতিশয্য থাকবে, এবং আনন্দের আতিশয্যে সে তার মানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব তার আব্বা আম্মা এদেরকে অনেককে পাবে, অনেককে পাবে। এরকমও আছে যে আল্লাহ তাআলা একজন আলিমকে অথবা একজন হাফিজকে জিজ্ঞেস করবেন তাকে, তোমার বাবা কোথায়? তো ওই তোমার আব্বা, নিয়ে আসো তাকে। তাকে তার মাথায়ও মুকুট পরানো হবে, তার বাবার মাথায়ও মুকুট পরানো হবে। এটা দেখা যাচ্ছে যে জান্নাতে যাওয়ার আগেও পিতা মাতাদের সাথে পরিচয় করাই দেওয়ার ব্যবস্থা আছে। এমনি কিন্তু আমরা মানে এর আগের সুরাতে আমরা দেখছি যে বাবা ভাই বোন মাটা পালাচ্ছে, এটা হিসাব দেওয়ার আগ দিয়ে, মানে যখন হিসাবের সামনাসামনি আসতেছে, এবং হিসাবের ক্ষেত্রে কারোর ব্যাপারে এরকম পাওয়া যাচ্ছে যে সে তার ডান হাতে আমল নামা পাচ্ছে। এই ভালো লোকদের, এই মাসরুর লোকদের একটা সুবিধা হবে এই যে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে পাশে নিতে পাচ্ছে, কাউকে কাউকে আল্লাহর কাছে যে বলছে আল্লাহ ওই আমার আব্বা, ওই আমার স্বামী, ওই আমার স্ত্রী, ওই আমার সন্তান, ওদেরকে আমার পাশে দাও। এরকম হতে পারে, কেউ কেউ হতে পারে যে আল্লাহ তাআলা চাইতেই না চাইতেই দিচ্ছে, যাও ওদের সাথে কথা বলো, এঙ্কালি বইলা আহলিহি মাসরুরা, এবং সে তখন ছুটে যাচ্ছে মানে পার্শ্ব ফিরাচ্ছে কোন দিকে, তার আহালের দিকে, মাসরুরা তার খুব আনন্দ চিত্তে। এবং এই মাসরুরের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা সেটা সূরা আল হাক্কার মধ্যে খুব সুন্দর করে দিয়েছেন। সেখানে বলতেছেন এই যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার কিতাবটা দেওয়া হবে তার ডাইনে। হ্যাঁ, দেওয়ার পরে বলা হচ্ছে ফায়াকুলু, সে তখন বলবে হা উমকরাউ কিতাবিহা, এসো এসো তোমরা সবাই এসো, আমার কিতাবটাকে তোমরা পড়ো। এর দ্বারা বোঝা যাচ্ছে এই ফা দ্বারা যে এই যে আনন্দ প্রকাশ করাটা এটা জান্নাতে নয়। সূরা হাক্কার আয়াত দিয়ে যে সমস্ত মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই যে আনন্দটা করছে এখন এই সূরা ইনশিকাকে বলা হচ্ছে, এটা কোথায়? এটা জান্নাতে যাওয়ার আগে, মানে এই যে মানে কেয়ামতেই যেখানে তার বিচারটা হচ্ছে। তো এখানে এই শব্দটা কিভাবে বুঝলাম, এই সূরা হাক্কার আয়াতটা দেখেন কি সুন্দর করে বলা হচ্ছে, ফা আম্মা, অতএব মান উতিয়া কিতাবাহু, যার কিতাবটা দেওয়া হচ্ছে বি আমিনিহি, তার ডান হাতে হাতে। তো বি আমিনিহি এখানে দুটো ডান পাশ দিয়ে, বি শব্দটা দিয়ে বোঝায় ডান দিক দিয়ে, ডান পাশ দিয়ে, ডান হাত দিয়ে, অথবা ডান হাতে দেওয়া হচ্ছে, এই দুটোর অর্থ কিন্তু করা যায়। এরপরে যে বলছে ফা, অতএব সঙ্গে সঙ্গে, ফা এবং সুম্মা অতপরের অর্থ দান করে, তা সুম্মাটা একটু দেরি করে আসে আর ফাটা সঙ্গে সঙ্গে আসে। এখানে ফা দিয়েই আমরা বুঝতে পারছি যে ও তখন এত খুশি হয়ে যায়, সে তখন ফায়াকুলু হা উমু, তোমরা আসো। এবং ওই সময়কার চিৎকারটা হয়, আপনারা যারা আনন্দ করেছেন জীবনে, তখন এই শব্দটা হেই আসে হয়ে যায়। আমাদের সাতক্ষীরার ভাষায় আমরা সাধারণত এই বলি, এই শোনো, এই শোনো, আই এদিকে আসো, এটা আমরা সাতক্ষীরা ভাষায় বলি। আর যখন একটু বেশি আনন্দিত হয়ে যায়, একেবারে আনন্দে উদ্বেলিত হয়, তখন হই হই হা হয়ে যায়, একেবারে সব ভাষাতেই এই রকম তাজ্জব হয়ে গেলাম। কোরআনেও আল্লাহ তাআলা বলছেন হা উমু করা ও, ই এটা হলো মানে নিয়া হরফে নিদা, ই অথবা আই, কিন্তু সেটা হাই হয়ে গেছে। চিন্তা করে দেখেন, হা উমু, হেই শোনো, হা তাম্বি আর কি, এই শোনো, উমো করা ও, তোমরা শোনো, এ করা ও, আসো এখানে, করা ও কিতাবিয়া, পড়ো কিতাবি, আমার কিতাব। আমার কিতাবটা বলার সাথে এত আনন্দ পেয়ে যাচ্ছে, আমার কিতাব মানে টান দিয়ে কিতাবিয়া, আমার কিতাব, আনন্দ এত চিন্তা। সে সময় মানুষ আসলে এর চেয়ে আর আনন্দ হবে কি, সারাটা জীবন বঞ্চনা পেয়েছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, বাবার কাছে, মার কাছে, সমাজের কাছে,
আত্মীয় স্বজনের কাছে, সরকারের কাছে, সরকার যন্ত্রের কাছে, মানে বিভিন্ন জায়গায় সে বঞ্চনা আর বঞ্চনা আর বঞ্চনা। ওই সময় যে আল্লাহর কাছে গেলে দেখা যাচ্ছে যে দুনিয়ায় সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী হিসেবে বিবেচিত হতো, তাকে ইনসাল্টেড করা হতো, ছোট মনে করা হতো, তাকে আল্লাহ এত বড় করেছেন, ও তখন কি করবে? তখন এই কথা বলে, ইন্নি দনান্তু আন্নি মুলাকিন হিসাবিহা হিসাবিয়া, আমার ধারণা ছিল এবং আমার বিশ্বাস ছিল, যেটা তোমরা অবিশ্বাস করতে, সেখানে জনান্ত বলছে, আমার ধারণা ছিল, তোমরা অবিশ্বাস করতে আর আমি ধারণা করতাম। এখানে ধারণার অর্থ, বিশ্বাস করার অর্থ আসতে পারে, যে ইন্নি মুলাকিন হিসাবিয়া, যে আমি এই যে হিসাব হবে আমার, এটার আমার সাক্ষাৎ হবেই। দেখেন, যার মধ্যে এই ধারণাটা যত বেশি, ধারণা শব্দটা কেন বলেছেন, অনেক সময় মাঝে মাঝে মনে হবে যে আল্লাহ তুমি আমার এত কষ্ট দিচ্ছ, তো আমার কি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো যখন আপনার মনের মধ্যে সাধারণ ধারণা হবে যে আল্লাহর সামনে একদিন যাব, তখন আপনার মনের মধ্যে সামান্য আনন্দ আসবে। আর যদি একটু বিশ্বাস হয় এরকম যে হবেই হবে দেখা আমার আল্লাহর সাথে, তখন আপনার মনটা আরো খুশি হবেই হবে। আপনার মনে যত শক্ত বিশ্বাস, আপনার মনের মধ্যে আনন্দ তত বেশি আর বেশি। এই জন্য একজন মানুষকে কেটে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, হ্যাঁ, তো বলছে আলা আইগি জামবিন কানা ফিল্লাহি মাসরাই, আমার যেভাবে আমার মরণটা হয়ে যেন কেন, আমি কোনো ভয় করি না আল্লাহর কাছে। এমনকি বলেছে আলা সলাইন মুমাজ্জাই, আমার দেহ টুকরা টুকরা করে কাটা হলেও আমি সবর করে থাকবো। যখন বুকের মধ্যে তীর মারা হচ্ছে, হ্যাঁ, তীর মেরে তার জানটা বেরিয়ে যাচ্ছে, তখন মুখ দিয়ে বলছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি আমি সফলতা লাভ করেছে। এসবগুলো হলো যে বিশ্বাসের সাথে জড়িত, এই জন্য দনান্ত শব্দটা এখানে বলা হয়েছে, যে যার যতটুকু বিশ্বাস আসবে সে ততটুকু আনন্দ পাবে। দেখেন, এখানে আমরা কেয়ামতের ময়দানে কিতাব দেওয়ার পরে যে অবস্থাটা আমরা দেখি, সেটা কিন্তু এই অবস্থাটা। এই কিতাবে আসলে যখন দেওয়ার প্রস্তাবনা দেওয়ার শুরু হবে, তখন দেওয়া যাবে, দেখা যাবে যে সেখান থেকেই মানে ভালো লোকদের মনগুলো আনন্দ পাওয়া শুরু হবে, যে এই এখন কিতাব দেওয়া শুরু হয়েছে, আমার কিতাবটা ঠিক মতো আসতেছে, আমি তো ভালো মন্দ করেছি, অনেক ভালো কাজই বেশি করার চেষ্টা করেছি, মন্দ কাজও হয়ে গেছে, অনেক ভয় থাকবে। আল্লাহ তাআলা এটা সূরা কাহাফের মধ্যে বলেছেন, যে যার যত ইজরাম থাকবে, মুজরিম যে যত হবে, মুশফিকিন সে তত হবে, সে তত ভয় পাচ্ছে, ভয় পেতে থাকবে এবং বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা, হায়রে হায়রে হাই, মা লিহাদাল কিতাব, কি হলো আজকের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হ্যাঁ, ছোট বড় কিছু নেই এমন যেটা সে ধারণ করে রাখেনি, হিসাব করে রাখেনি। তাহলে আমরা এই আয়াতগুলোকে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি, যে আল্লাহ তাআলা যখন কিতাবটা আপনার আমার ডান হাতে যখন দেবেন, তখন আমি আমার পরিবারের কাছে যেতে পাচ্ছি, তখন পরিবারকে হয়তো বলবো যে হা উমুকরা ও কিতাবিয়া, আমার এই কিতাবটা তোমরা আসো সবাই পড়ি, এটা কেয়ামতের ময়দান। আবার এটা নিশ্চিত ভাবে হাদিসের মধ্যে আছে যে জান্নাতের মধ্যে যে পরিবারকে একত্রিত করবেন, কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা স্পষ্ট করেই বলেছেন যে যদি দেখা যায় যে কোনো একজন জান্নাতি হয়েছেন, খুব ভালো জায়গা পেয়েছেন, সে লোকটা যদি এরকম বলে আল্লাহর কাছে, আল্লাহ আমার তো আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি বা আমার স্বামী, আমি তো পাশে পাচ্ছি না, আল্লাহ আমি ওদেরকে একটু পায় পেতে চাই, তখন আল্লাহ তাআলা বলছেন লা ইয়ালিদ মিন আমালিহিম শাইয়া, তাদের যে আমল আছে ওই আমলটা আমি অত বেশি তখন দেখবো না, তখন ওদেরকে মানে যারা আহলের মধ্যে যারা সালেহুন থাকবে, যারা ইমান এবং আমলে সালেহ করেছে, তাদেরকে এক জায়গায় নিয়ে আসবে। যদিও দেখা যাচ্ছে যে আমলের মধ্যে তারতম্য আছে, যে ব্যক্তি উপরে গেছে সে মানে নিচের লোকদেরকে চাচ্ছে, তো আল্লাহ বলেন যে আমি তখন ওই নিচ টিচার দেখবো না, ওই উপরেই দিয়ে যাবো তাদেরকে। তো এটাই মানে আহলের একটা ধারণা আমরা এই সূরার মাধ্যমে পাচ্ছি, যেটা আমরা যারা দুনিয়াতে আছি আমরা যেন অন্তত সবাই চেষ্টা করি যে আমি শুধু নয়, আমার আহাল সহ যেন আমি আল্লাহর কাছে এরকম পেতে পারি, যে কিতাব পাচ্ছি, আহালের কাছে যে আনন্দিত হচ্ছি, আমার বোন যেমন আনন্দ পাচ্ছে, ভাই তেমন আনন্দ পাচ্ছে, ভাই ভাই এক পাশাপাশি আসছে,
বাবা মা পাশাপাশি আসছে, সন্তানের পাশাপাশি আসছে, ইসলামে এই জিনিসটা চেয়েছে। এই জন্য শব্দকে আহাল বলা হয়। আহাল আহাল মানে হলো যোগ্যতা থাকা, আহাল্লিয়াত বলা হয় আর কি, এমন যোগ্যতা যে যোগ্যতায় একজন আরেকজনকে একত্রিত করে রাখে। এবং এটাকে আল্লাহ তাআলা মানে প্রথমে আমাদের বলে নেন এইভাবে যে কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, তোমাদের আহলদেরকে আগুন থেকে, নারন মানে আগুন থেকে বাঁচাও। এখানে আমাদের এই ধারণাটা দিচ্ছে যে সূরা আল ইনশিকাক, ইনশিকাক মানে তো ভেঙে চুরে নিশ্চিন্ন হয়ে যাওয়া। আল্লাহ বলছেন যে দেখো ভাঙে না ওই ব্যক্তি, যে ব্যক্তির আমল ডান হাতে বা ডান দিয়ে দেওয়া হবে, ভাঙে না ওই ব্যক্তি যে ব্যক্তি তার আহালের সাথে অ্যাটাচ থাকতে পারবে এবং দিনের পথে সামনে নিয়ে যেতে পারবে। আপনারা দেখেন যে ইসলামের একটা বড় জিনিস হলো যে আহালকে মোটামুটি ভাবে এমন করতে পারে যে যুগের পর যুগ ওই আহাল টিকে থাকার মতন অবস্থা থাকতে পারে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আহালকে দেখেন, আমাদের বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম। আমাদের প্রত্যেক দিনকার দোয়াতে এটা কিন্তু রাখি আমরা, যে আলের প্রতি দোয়া করা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আল গঠন করছেন কিভাবে, যাকে যাকে গঠন করছেন তিনি নিজে হাতে, সুবহান আল্লাহ, তারা সবাই জান্নাতে যাবে একবার গ্যারান্টি নিয়ে গেছেন। তিনি গঠন করেছেন হাজরাকে, তিনি গঠন করেছেন ইসমাইলকে, তিনি গঠন করেছেন ইসহাককে, তিনি গঠন করেছেন সারাকে, তিনি গঠন করেছেন লুতকে। হ্যাঁ, যাদের যাদের গঠন তার নিজের হাতে হয়েছে তারা সবাই জান্নাতে যাবে। এই একটা যে মানে তৈরি করা একটা বিষয়। সেদিন একজন বলতেছিলেন যে আমার খুব কান্না আসে যে আমার আমি এমন এক জায়গায় বড় হচ্ছি যে আমার আশেপাশে সবাই জাহিলিয়াতের মধ্যে থাকাটাই পছন্দ করছে। তো এই কান্নাটাই আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং ইনশাআল্লাহ হয়তো দেখা যাবে যে আপনার এই কান্নায় এই গোটা পরিবার ভালো হয়ে যেতে পারে। তো এটা একটা দৃশ্য আল্লাহ তাআলা ওই দিন দিচ্ছেন। দ্বিতীয় যে দৃশ্য আল্লাহ দেখাচ্ছেন সেটা হলো ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি, আর যাকে দেওয়া হবে কিতাব ওয়ারা আযহারিহি, পিঠের উপরে। এই জায়গাটা শুধু পিঠের উপরে কথাটা আছে, আর অন্য অন্য জায়গায় সীমা লিখি আছে, বাম হাতে দেওয়া হবে, বাম পাশে দেওয়া হবে, বাম দিক দিয়ে দেওয়া হবে। এর মানে এটা কিন্তু আসলে পিছন দিক থেকেই হয়, ডান দিক থেকে মানে দিতে গেলে যেমন সামনাসামনি হতে হয়, আর এই বাম দিক দিয়ে দিতে গেলে কিন্তু পিছন দিক থেকে হয়, মানে লোকটা পালাবার চেষ্টা করবে, পলায়ন পর হবে একেবারে সব সময়। মানে সে কবর থেকে ওঠার পরে তো কষ্ট পাচ্ছে, পাচ্ছে তো পাচ্ছে সব দিকে, আমি আমি কেউ বলবে আমি আমি কি করব এখন কি করব। আল্লাহর সামনে আসার সাথে সাথে সে একটা মানে মানে কথা বলবে। আল্লাহ তাআলা বলেছেন যে এই কথাটা আমি লিখে রেখে তোমাদেরকে শোনাচ্ছি, কারণ এই কথাটাই তোমরা তোমাদের কেউ কেউ এমন কেউ হতে পারে তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন এই কথাটা বলতে পারে। সেই কথাটা কি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে যদি আমি ধুলার কণা হয়ে যেতাম। এখানে ধুলার ধুলি কণার কোনো ইয়ে হচ্ছে না, বিচার হচ্ছে না, আমি মানুষ হয়ে গেছি আমার বিচারটা হচ্ছে। তো এইরকম একটা আফসোস তখন আসতে থাকবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, এইরকম তার কষ্ট হচ্ছে, ঘাম, তারপরে হলো রোদ, তারপরে মগজ, তারপরে পাততলা, তারপরে উলঙ্গপনা, তারপরে বিপদ, ফেরেশতাদের তাড়ানো, আল্লাহ তাআলাকে সে দেখতে পাচ্ছে না, আল্লাহর সামনাসামনি হয়েছে কিন্তু ওখানে মাঝখানে হিজাব দেওয়া হয়েছে, মাহজুবিন, এটা তাদের হিজাব দেওয়া হলো। হ্যাঁ, তারা মাহজুবুন হয়ে গেছে, তারা কথা শুনতে পাচ্ছে আল্লাহ তাআলার, আহ কত রহম, কত মেহরবান আল্লাহ তাআলা। আর ওই দিন সমস্ত দিক দিয়ে তিনি মেহরবান হয়ে যাচ্ছেন, একেবারে যাকে পাচ্ছেন, হয়তো কাফের একজন নাম শুনতে পাচ্ছে, ওই লোকটা আমার সাথেও একটা খারাপ কাজ করছিল একদিন, কিন্তু আল্লাহ যা বেহেশতে যা, ও দেখে আরো খারাপ লাগবে, রে আল্লাহ ওকেও মাফ করে দিছে আর আমাকে মাফ করছে না, আমাকে দেখতেও দিচ্ছে না, দেখা হলো না, এই একটা অবস্থায়। হ্যাঁ, তখন সে তার অবস্থা এরকম থাকবে যে সে সবসময় পিছন দিকে তার ধাওয়া, এবং এই পিছন দিকের ধাওয়া যার হয় তখন কিতাবটা হয়ে যাবে ওই রকম ডাইন দিক বাম দিক থেকে বা ডাইন বামের মধ্যে এরকম করে দেওয়া হবে যে কিতাবের ভয়াবহতা এবং কিতাবের ভারত্ব দুটাই, একটা হলো যে ভয়াবহতা এবং হলো ভারত্ব, এই দুই কারণে তখন হাতে আর পারে না। আমি তো দেখছি
আমার হাত যখন দুইটা ভালো ছিল, তখন এক একটা হাতে আমি 20 কিলো করে ওজনের দুটো ব্যাগ নিয়ে প্রায় ধরেন প্রায় 200 মিটার আমি হাঁটছি দুই হাতে 20 কেজি করে নিয়ে। আর এখন 5 কেজি করে নিলেও আমার হাত আর সহ্য হয় না, তো আমি কি করি, তো ওই পিঠের উপরে দিয়ে হাঁটতে এরকম করে ধরে রাখে, তখন আবার কষ্ট কম হয়। এটা দুনিয়ার থেকে দেখাই দিচ্ছে যে আমল নামা যখন অন্তরগুলোকে খেয়ে ফেলবে, ধ্বংস করে দেবে, হতাশায় নিমজ্জিত করবে, তখন সেটা কত ভারী হয়। আপনারা দেখবেন যে যখন হতাশা আসে, হতাশার একটা মুহূর্ত কাটতে সময় লাগে অনেকক্ষণ, একটা রাত যেতে চায় না, একটা বছর যেতে চায় না, কারণ হতাশা। এখানে সে প্রত্যেকটা পদে পদে হতাশাগ্রস্ত হওয়ার কারণে সে এরকম হবে যে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে দেখা যাচ্ছে যে তার হাত আর পাচ্ছে না, পিঠের উপরে নিয়ে নিল, বাম হাতে দেওয়ার কথা ছিল, বাম হাতে পেয়েছে, পেয়ে আর সেটা পাচ্ছে না, পিঠের মধ্যে নিয়ে সে ওই যে মানে কঠিন অবস্থায়। তো পিঠের উপরে যখন নেবে, তখন তার মধ্যে দুটো অবস্থা মানে করবে, একটা হলো যে এর ভারত্বের কারণে তার শ্রান্তি আসছে সাংঘাতিক, আর একটা হলো যে তার মন থাকবে মারাত্মক ভাবে ভেঙে যাওয়া। তখন এই দেখবেন যে অনেকের মন খারাপ থাকলে, মন ভেঙে গেলে সে আর সামনে যেতে পারে না, সে যত এই হোক। আর মন ভালো থাকলে ও এক মনে বোঝা বহন করে সামনে নিয়ে যাওয়া যায়। যখন আমি মনে করতাম আমার আব্বা খুশি হবেন এই কাজটা করলে, তো সেই কাজটা করার জন্য ভার মাথা দিলেও তেমন কিছু লাগেনি, আব্বা খুশি হচ্ছেন। এই যে একটা মানসিকতা, সেটা হলো যে আমার যে ভারতটা আসছে এর কোনো শেষ নাই, এবং ধ্বংস ছাড়ার কোনো উপকার দেখা যাচ্ছে না, তখন সে ইয়াদউ সুবুরা, সে ডাকতে থাকবে ধ্বংসকে। থুবুর মানে ধ্বংস, দেখেন এখানে হালাক মানেও ধ্বংস আছে, এসব কথা কিন্তু আল্লাহ আল্লাহর শব্দ নির্বাচন কোরআনের মধ্যে, এটা হলো মিরাকল বলা হয়, এটা একটা মুজিজা বলা হয় কোরআনের মিরাকল বহু ক্ষেত্রে। তার মধ্যে একটা হলো যে সেই সময়কার সাহিত্যিকদের সমস্ত কাজগুলোকে সব ম্লান করে দিয়েছিল, সেটা হলো সাহিত্য কথা, তার শব্দ, তার শব্দ নির্মাণ, শব্দ ব্যবহার, বাক্যের স্ট্রাকচার, এগুলো। থুবুর মানে হলো এমন ধ্বংস যে ধ্বংসটা একজন মানুষকে শেষ করে দেয়। কিছু কিছু ধ্বংসের পরে ধ্বংসাবশেষ থাকে, যে ধ্বংসাবশেষ দিয়ে মানুষ আবার কিছু বানানোর স্বপ্ন দেখে। কিন্তু এই থুবুর শব্দের অর্থ হলো কি, যে সবটার পরে মানে এইটার পরে যে আর কোনো মানে চিহ্ন তার বাকি থাকবে না, এটাকে থুবুর বলা হয়। ও সেইটাই চাবে যে আমাকে এমন ধ্বংস করে দেওয়া হোক যে ধ্বংসের পরে আর কোনো জীবিত কিছু না থাকুক। দেখেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু বেঁচে থাকার একটা উদগ্র বাসনা থাকে। আমি যখন সুন্দরবনে জীবনে প্রথম গেছি, দেখলাম গাছগুলোতে নাম মানে ছুরি দিয়ে দিয়ে কেটে কেটে একজনের নাম লিখছে, আর বাড়ি হলো সিলেটে। তো এখন এই সুন্দরবন হলো সাতক্ষীরায়, তো ও যখন সিলেটের থেকে সুন্দরবন দেখতে গিয়েছিল, তখন ওখানে লিখছিল তার নামটা, আর নিচে লিখছে সিলেট এই ছুরি দিয়ে দিয়ে কেটে। আমি তখন চিন্তা করলাম যে নামটা আর সিলেট বোঝানোর জন্য কিন্তু ওরা লেখেনি, ও চাইছিল যে আমি এই গাছটা যতদিন বাঁচবে ততদিন আমার নামটা ওখানে থাকবে। হয়তো এমন হতে পারে যিনি ওইটা লিখছিলেন, আমি যখন গেছি সে হয়তো মরেও গেছে, কিন্তু তার নামটা ওখানে আছে। এটা কিন্তু মানুষের উদগ্র বাসনা, সারা সবসময় থাকে যে এটা কিছু না কিছু থাকুক। এই জন্য বিয়ে শাদী বলেন, বিয়ে শাদীর পরে সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে আমার একটা অভিপ্সা, আমার একটা মনের মানসিকতা বলেন, এগুলো ওই বেঁচে থাকার কাঙ্ক্ষার কারণে এটা হয়ে থাকে। চিন্তা করেন, এটা এটাই এটা হলো মানব মানুষের মানুষের মনের একটা স্বভাব সিদ্ধ কথা। কিন্তু ওই দিন সেটা কেমন হবে, সেটা হবে এদ সুবোরা, যে আমার ধ্বংসটা হয়ে যাক, এমন ভাবে হয়ে যায় যে ধ্বংসটা আমার কোনো সন্তান না দেখুক, কোনো আত্মীয় স্বজন না দেখুক, আমার কোনো বংশের কেউ না দেখুক, আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব, আমার কোনো দেশবাসী আমাকে চেনে এমন কেউ না দেখে, এটাকে সুবুরা বলা হয়। আর একটা অন্য জায়গায় তো যে মানে আল্লাহ তাআলা বলছেন তুরা বা মাটির ধুলো হয়ে যাওয়ার জন্য সে চাইবে। এই পর্যন্ত হলো একটা মানে কথা যে কি অবস্থায় সে পড়েছে। তারপরে যে আল্লাহ তাআলা তার পরিণতি সম্পর্কে বলছেন, পরিণত হলো যে ওয়াইয়াসুলা সাইরা,
সলাই আসলে মানে হলো যে গরমের মধ্য দিয়ে প্রবেশ করা, প্রবেশ করা, কিন্তু সেটা মানে চতুর্পাশ থেকে সলিউন আছে। সলিউন শব্দের অর্থ হলো যে মানে আগুন দিয়ে যে কাঠ সোজা করে, এটা দেখছেন কিনা আমাকে কখনো, আমরা গ্রামে বড় হয়েছি তো নৌকা বানাতো যখন, তখন দেখতাম এই কাঠগুলোকে, নৌকা তো একটু ঘুরাই ঘুরাই বানাতে হয়, কাঠগুলোতে ঘুরাতে গেলে আগুন দিয়ে তারপর এরকম করলে দেখা যেত সুন্দর করে ওইভাবে হচ্ছে, এটাকে সলিগন বলা হয়। কোনো কাঠ সোজা করতে গেলে, বাঁকা করতে গেলে আগুনে তাপ দিলে ওইটা ওইভাবে সোজা বাঁকা করা যায়, তো ওইটাকে বলা হয় সলিগন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইয়াসুলা সাইরা, এবং সে জাহান্নামের মধ্যে সে ঢুকবে, জাহান্নামের মধ্যে সে ঢুকবে, তো এই ঢুকাটা হবে আগুনের, আগুনের মাধ্যমে, আগুনের মাধ্যমে যে আগুনের ভিতর দিয়ে সেগুলোতে সে ওখানে ফ্রাই হতে থাকবে, সেখানে ফ্রাই হতে থাকবে। আচ্ছা, এখন এই ফ্রাই হতে থাকা, আগুনের মধ্যে থাকা, এই ফ্রাই কিন্তু আবার মনে করা ঠিক নাই যে আমরা যে ফ্রাই চিকেন টিকেন খাই এরকম বোধ হয় না, আল্লাহ আর ওইটা করবেন না। আল্লাহ যে কাজটা করবেন সেটা হলো যে আগুনের মধ্যে ফ্রাই দেওয়ার পরে তার চামড়াকে চামড়াকে এমন করে রাখবেন যে ওটা বার্ন হতে যেন সময় লাগে, সময় লাগে, ধীরে 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 বার্ন হতে হতে এক সময় যে একবার কয়লার মতন হবে। আবার কয়লার মতন হওয়ার সাথে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো যখন একটু পেকে যাবে, নাদজ মানে পেকে যাওয়া, পাকা মানে কি, দেখবেন যে কোনো ফলের ছাল যখন পেকে যায় তখন তার একটা রং ধারণ ভিন্ন হয়ে যায়। আমের আম সবুজ রং আছে, ওটা লাল যখন ইয়ে হয় পেকে যায় লাল হয়ে যায়, সবুজ কালারের জাম এটা কালো হয়ে যায় এরকম। হ্যাঁ, বিভিন্ন যখনই চামড়া গুলো শেষ হয়ে যায় তখন রং ধারণ করে ভিন্ন, এটাকে কোরআনে সূরা নিসার মধ্যে নাদুজত বলেছেন, যে যখন তাদের চামড়াগুলো যখন নাদুজ হয়ে যাবে, পেকে যাবে, মানে পেকে যাওয়ার পরে তখন ওই চামড়াগুলোতে অনুভূতি শক্তি কমে যায়, তো এটাকে আল্লাহ তাআলা বদ্দালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বললেন তখন তার চামড়াটাকে আমরা বলবো ওই চামড়াটাকে চেঞ্জ করে দাও। কারণটা কি, আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, যাতে করে তাদের আযাবটা তারা চাই মানে চাখতে পারে, আযাবটা চেখে খেতে পারে, চাখতে পারে, তারা নতুন আযাবের মানে বাড়ানোর জন্য এই কাজটা তারা করবে, তাদেরকে করা হবে। তো এই এই হলো সালিয়নের প্রক্রিয়া, যে তারা আগুনের মধ্যে, এবং যে আগুনটা খুব মারাত্মক দাউ দাউ করে জ্বলছে সেই আগুনের মধ্যে তাদেরকে এরকম পোড়ানো হবে, এবং পোড়ানো যখন হচ্ছে তখন ওই পোড়ানোর প্রক্রিয়াটা ওইরকম এক অদ্ভুত, ওখান থেকে ওই চামড়া ফেটে ফেটে দিয়ে ও রক্ত পুঁজ এগুলো বেরোচ্ছে, ওইগুলো যে আবার এক জায়গায় জমা হচ্ছে, সেখান থেকে আবার ওইগুলো নিয়ে ও যখন চিৎকার করে কাঁদবে যে আমার একটু পানি দাও, তখন ওই রক্ত পুঁজ গুলো দেওয়া হবে, যখন খাবার দাও, খাবার দেওয়ার সময় তখন তো জাকুম দেওয়া হবে। এটা হলো ইসলার মধ্যে সবগুলো। এরপরে আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করেছেন, সেটা হলো সাইরা, সারা ইয়াসউরু সুউরান, সুউরান অথবা সারন, এই শব্দটা যখন ব্যবহার করা হয় তখন এমন আগুন যে আগুনের মধ্যে শব্দ থাকে, সাধারণ আগুনের মধ্যে কিন্তু শব্দ নাও থাকতে পারে, আপনি মানে চুলাতে জ্বাল দিচ্ছেন খুব বেশি শব্দ নাই, কিন্তু এই শব্দটা হয় তখন যদি আপনি আমাদের এটা আমরা আবার লক্ষ্য করছি আমাদের গ্রামে বড় বড় হওয়ার কারণে এই জিনিসটা আমাদের চোখের সামনে হতো। আমার আব্বা একবার ইট মানে বানান বাড়িতে, তো ইট বানাতে যে যখন ইটের ওই পাজা বলি আমরা, যেখানে ইটকে আগুন দেওয়া হয়, তো ইট গুলো জ্বালানো হয়, তো ইটের ওই মানে বিল্ডিং এর মতন বানাচ্ছে দেখা যাচ্ছে, ওর ভিতর দিয়ে দিয়ে কাঠ দিয়ে দিয়ে তারপরে ওই কাঠে আগুন দেওয়া হয়। আমি 15-20 দিন পরে যখন ওই আগুন গুলো একেবারে মানে লাল টকটক হয়ে গেছে, তোমার আব্বা দেখালেন দেখো তখন কিরকম করতেছে, তো ওই মুখটা খুলে দিয়ে বললেন দেখো ওর ভিতরটা কেমন, তো ভিতরে দেখলাম যে লাল টক টক করতেছে এবং শব্দ হচ্ছে। আব্বা বললেন যে এটা একটু চিন্তা করে দেখো, জাহান্নাম কিন্তু এর সাথে তুমি তুলনা করতে পারবো না। আমার মনে হয় আমার আব্বা বোধহয় ওই জন্য আমাকে দেখতে নিয়ে গেছিলেন, যে
ছোট জীবনে একবার অন্তত দেখে রাখি জাহান্নামের আগুনটা কেমন হতে পারে, হয়তো এই জন্য তিনি আমাকে দেখাতে নিয়ে গেছিলেন। উনি তো ভালোবাসার কারণে নিয়ে গেছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, কিন্তু ওইটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে সাইরা দাউ দাউ করে জ্বলছে এবং অনেক শব্দ করে জ্বলছে, এটাকে সাইর বলা হয়, এবং এর শব্দগুলো এমন হবে যে বিকট শব্দ হতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, জাহান্নামের শব্দগুলো এমন থাকবে যে একটা অংশকে খেয়ে ফেলতেছে, এরকম এক অংশকে খেয়ে ফেলছে, এমন মারাত্মক এটা সাইর বলা হয়। তো মানে সাধারণত দাত আলাহাব বলে একটা কথা আছে, সায়াসুলা নারং দাত আলাহাব, এমন আগুনে ঢুকবে যে আগুনের মধ্যে লাহাব আছে, লাহাব মানে যেটাকে বলা হয় স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গে ওঠে। যে আমরা দেখছেন কিনা জানি না, আগুনে যেখানে নিচে তো কাঠ, সেই কাঠ জ্বলতেছে জ্বলতেছে তার উপরে একটা অংশ হচ্ছে সাদা মতন হয়ে যায়, এবং ওই আগুনটা হয় বেশি শক্ত নিচের আগুনের চেয়ে, এমনকি মানে আগুনের রং চেঞ্জ হয়, রং চেঞ্জ হয়। এটা তো আপনারা যারা মানে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, কখনো সাদা হচ্ছে, কখনো সেটা আবার হরিদ্রাভ হচ্ছে, কখনো সেটা আবার লালচে হয়ে যাচ্ছে, খুব লাল হয়ে যায়, অসম্ভব লাল মতন হয়ে গেলে তখন আরো মারাত্মক হয়ে যায়, যে অগ্নুৎপাত ঘটে, যে সমস্ত লাভাগুলো দেখেছেন সেগুলো লাল, মানে এগুলো থাকে অসম্ভব শক্তিশালী, ওগুলো পানিতেও পর্যন্ত ওই পানিতে ওই আগুনটা নেভানো যায় না, এত বেশি মারাত্মক থাকে। এইটা পরে যে কালো হয়, এসবগুলো সব সাইরের অংশ। এখানে দুটো শব্দ যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে একেবারে মারাত্মক, এর কারণ কি? এর মানে এই লোকটার জীবনটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই লোকটার জীবন ছিল তার, এটা এখনকার কথা বলা হচ্ছে না, মানে দুনিয়ার জীবনের কথাটাই বলা হচ্ছে, যে সে এক সময় সে মারাত্মক ভাবে সেখানে আনন্দিত ছিল, এবং এখানের আনন্দ তখনকার আনন্দের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য, মানে তুলনা করা যায় না, এই জন্য কানা শব্দটা ব্যবহার করা হয়েছে, যে সে এক সময় এসে তার পরিবারের কাছে খুব আনন্দিত ছিল, এবং সে আনন্দিত তার অ্যাচিভমেন্টের কারণে আনন্দিত ছিল, তার সম্পদের কারণে আনন্দিত ছিল, তার পজিশন সমাজের কারণে আনন্দিত ছিল, সে দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারছে, যা ইচ্ছা তাই খেতে পাচ্ছে, যা ইচ্ছা তাই বলতে পারছে, এর আনন্দ ছিল। যদিও সেই আনন্দটা কানা মানে ছিলর মধ্যে, সেটা চিরস্থায়ী নয়, সেটা স্থায়িত্ব পায় না, এটা মাদির শব্দ, এটা কোনো এক সময় কোনো এক ঝিলিকে কোনো এক মুহূর্তে কোনো এক ক্ষেত্রে কোনো এক জায়গায় কোনো এক পদে এই রকম। আমি তো জীবনে আমি আমার এই যে ছোট জীবনে, ছোট জীবন না 50 শুদ্ধ হলো, তো এই জীবনে আমি দেখতে পেয়েছি যে মানুষের জীবনে, আমি তো একজনের পাশে যে হাত দেখতাম তখন সে হাসতো, এখন মাড়ির দাগ পর্যন্ত আমাদের দেখিয়ে হাসতেন তার আনন্দ এবং সফলতার জন্য। তিনি যখন পালিয়ে আরেকটা দেশে পালায়ে থাকতেন তখন তার কষ্ট দেখেছে, তার পিছনের যে যে কারণে তিনি হাসতেন সবগুলো চলে গেছে দুনিয়ার, এখন তিনি পালিয়ে আছেন, সেখানে তার আনন্দ মানে হাসতে দেখেছি, কিন্তু সে হাসিতে অনেক কষ্ট ছিল। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা কানা শব্দটা বলে, অতীতকালের শব্দ বলে এটা দেখাচ্ছেন যে সেটা ছিল অত্যন্ত ক্ষণিকের জন্য, ক্ষণিক জায়গায়, এমন লিমিটেড পরিসরে, সবটা হলো মাদির মধ্যে, যেটার কোনো ঝিলিক এখন দেখা যাবে না, তার কোনো কিছু এখন নাই, সেটা হলো সেই অতীত দুনিয়ার ছিল। যারা পৃথিবীর একেবারে সেরা সফল, তাদের জীবনেও আছে অনেক ব্যর্থতা, তার মাঝখান দিয়ে যতটুকু সে খুশি হয় ওই খুশিটা সে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, এইটাকে আল্লাহ তাআলা ওই দিন দেখাবেন যে সে তো খুশি ছিল এক সময় তার পদের কারণে, তার পরিবারের কারণে, তার অ্যাচিভমেন্টের কারণে, তার কিন্তু ওই সময় আমাকে সে ভুলে যেত, এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন যে দেখো সে কানা ফি আহলিহি মাসরুরা, ইন্নাহু জান্না আল্লাই হুর, এবং তার একটা ধারণা ছিল যে সে কখনোই লান্নিয়া হুর, কখনোই সে ফিরে আসবে না, তার মধ্যে হাউর কখনো হবে না। হাউর মানে হলো যে তার জীবনের যে মানে কোনো এক জায়গায় মানে ব্যর্থতা ছিল, অসফলতা ছিল, খারাপতা ছিল,
তার জীবনের কোন এক জায়গায় যে দুর্বলতা ছিল ওই জায়গায় সে আর ফিরবে না, এটা অর্থ হতে পারে যে সে যে লাভ করেছে ওই লাভের মধ্যেই সে থাকবে, অথবা যে খ্যাতি পেয়েছে সেই খ্যাতির মধ্যেই থাকবে, সে আর ফিরবে না, অথবা যে দুনিয়ায় গেছে দুনিয়ায় অ্যাচিভ করতেছে এরপরে তাকে আবার এই দুনিয়ার পরে আখেরাতের ফেরা লাগবে না, মানে এই ফেরার জিনিসটাই আমাদের জীবন থেকে রহিত হয়ে গেলে সেটাকে বলে লাইয়া হোক। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তোমার চেতনা রাখো, যেটা সেটা হলো এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। এই কথাটা শুধুমাত্র মানুষ মরে গেলে নয়, যে কোনো ধরনের আল্লাহর মানে পরীক্ষা আসলে সেখানে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইই মিনাল খাউফি, ভয় আসলে, ওয়াল জুই ক্ষুধা লাগলে, তারপরে নাকসু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস থামারাত, যদি কোনো সম্পদ চলে যায় আত্মা চলে যায়, বিভিন্ন ক্ষতির সম্মুখীন হলে, হ্যাঁ যখনই আল্লাহ দেখা যাচ্ছে যে কোনো কিছু হচ্ছে তখন ওই চেতনাটা রাখা যে ফিরে যাব আল্লাহর কাছে, এখন যা হারাচ্ছে তা পেয়ে যাব ইনশাআল্লাহ, এইভাবে একটা মুমিনের চেতনা থাকে, সে ফিরে যাব, ফিরে যাব, আমি ফিরে যাব। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, জেনে রাখো যে তার রব কিন্তু সে যে কাজগুলো করছে তার বসর, তিনি দেখছেন সবটাই, আল্লাহ তাআলা দেখছেন, এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা দেখেন, এটাই হলো আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদের কাজগুলো দেখছেন। এটাই হলো আজকের আয়াতগুলোর সর্বশেষ কথা, এবং এখানে আমরা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে কেয়ামতের ময়দানে দুটো গ্রুপ দুই ভাবে যাচ্ছে, একটা হলো জান্নাতের মধ্যে, একটা হলো জাহান্নামের মধ্যে। জান্নাতে যাবে যারা তাদের সম্পর্কে এখানে কি সুন্দর করে বর্ণনা দেওয়া হলো, জাহান্নামে যাবে যারা তাদের কথাগুলো এখানে আল্লাহ তাআলা বলে দিলেন। এরপরে যে আমাদের জীবন এবং এই জীবনকে সুন্দর করতে গেলে কি করা লাগবে তার কিছু কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইনশাআল্লাহ আমরা পরের এপিসোডে এগুলো নিয়ে আলোচনা করব। যারা এখানে আছেন আমি অনুরোধ করছি, যারা প্রোগ্রাম শুনছেন আগামী প্রোগ্রামে ভাইদেরকে বোনদেরকে দাওয়াত দিবেন, এবং আমি চাই যে আমাদের মাধ্যমে আমাদের ভাই বোনেরা বেশি বেশি আসুন। আর একটা দাওয়াত দিচ্ছি, কিউএনএস একাডেমির প্রি ওয়েডিং একটা কোর্স হচ্ছে, যেখানে শুধুমাত্র যারা বিয়ে করতে যাচ্ছে এমন না, যারা বিয়ে করেছেন তাদের জন্য, যে দাম্পত্য জীবনের তিক্ততা এবং মিষ্টতা এর উপরে বিয়ে করতে গেলে মেয়ে দেখা থেকে শুরু করে নিয়ে একেবারে প্রথম দিনগুলো কিভাবে কাটাতে হবে তার উপরে ইসলামের যে সমস্ত আদেশ নিষেধ, এবং যে জীবন চালনার ক্ষেত্রে, জীবন চালনার ক্ষেত্রে, দাম্পত্য জীবন চালনার ক্ষেত্রে আইনগত যে সমস্ত জিনিসগুলো, কোরআন হাদিসের আইন এবং জেনারেল বাংলাদেশ বা জেনারেল আইন, এগুলো সম্পর্কেও আমাদের একজন ব্যারিস্টার, ব্যারিস্টার তো নয়, আমেরিকায় এটাকে অ্যাটর্নি বলা হয়, আমাদের ভাই ওয়াহিদুল ইসলাম আমাদেরকে সামনে থাকবেন, হার্ভার্ড থেকে উনি ল করেছেন, আমাদের বাংলাদেশের একটা রাইজিং স্টার বলা যেতে পারে। আর আমাদের সাথে থাকবেন আমাদের প্রফেসর মনি আপা, রাজশাহী মেডিকেল কলেজের তিনি অ্যাসোসিয়েট প্রফেসর। আর যে দুইজন শেখ থাকবেন, শেখ আব্দুর রহমান মাদানি এবং শেখ মাহমুদুল হাসান, যারা আপনারা চেনেন যে ইতিমধ্যে বাংলাদেশের সেরা ইসলামিক স্কলারদের মধ্যে গণ্য। এই কোর্সে মানে আমরা এটাকে ফ্রি কোর্স করেছি, শুধু রেজিস্ট্রেশন ফিস বাবদ কিছু আছে। আপনারা এখানে, এটা হবে 26শে মার্চ, 26শে মার্চ বাংলাদেশে ছুটির দিন, যে ইনশাআল্লাহ আপনারা এখানে থাকতে পারবেন। আশা করি যে সারা বিশ্বের ভাই বোনেরা এখানে থাকবেন এবং তাদের আত্মীয় স্বজনদেরকে এখানে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশনের কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর আর মাত্র 10 দিন যেহেতু বাকি আছে, তো আমাদের হয়তো 2 দিন আগে রেজিস্ট্রেশন কাজ শেষ করে ফেলতে হবে। আমাদের আবার মানে সমস্যা হলো যে আমরা 500-র উপরে লোক নিতে পারি না আমাদের মানে জুমে, তো যদি আপনারা আগে থেকে না আসেন তাহলে পরে দেখা যাচ্ছে যে আমরা আর বলে দিতে হবে যে আমরা পারবো না। আর দ্বিতীয় একটা আকর্ষণ কিউএনএস আপনাদের সামনে রেখেছে, সেটা হলো যে হাদিসের জিবরিল, যেটা
মাধ্যমে আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠায়, মানুষের আকারে দুনিয়াতে পাঠায়, আমাদেরকে দিনের পূর্ণাঙ্গ চিত্রটা শিখাই দিয়েছিলেন সাহাবাদের সামনে। সাহাবারা সেই কথোপকথনের মাধ্যমে এই দিন দিনটা শিখছে। ইসলাম শেখানোর যে পদ্ধতি, এই যে মানে কিভাবে টিচার হতে হয়, কিভাবে ছাত্র হতে হয়, তার একটা স্থির চিত্র কিন্তু এই হাদিসে জিব্রাইলের মধ্যে আছে। আর কোন কোন কন্টেন্ট এখানে, সেটাও একটা দেখার বিষয় যে ইসলামের 5টা এমন বিষয় নিয়ে আসা হয়েছে যেগুলোর উপর নির্ভর করে ইসলামটা দাঁড়িয়ে আছে। সেই ইসলামটাই মানে ওই একটা হাদিসের মধ্যে। আমাদের এক উস্তাদ এইটা লিখেছেন, প্রায় 400 পৃষ্ঠার উপরে একটা বই লিখেছেন শুধু এই হাদিসটার উপর ভিত্তি করে। এক সময়কার আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার, তিনিও এইটার উপরে একটা ফুল বই লিখে ফেলেছেন। এটা পড়াবেন বাংলাদেশ সহ সারা বিশ্বের সবার মনোনয়নের মনি আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব। ওনার কাছ থেকে পড়ে দুটো ফায়দা পাওয়া যায়। একটা হলো তার যেন গর্ভ বক্তব্য তো আমরা জানি, খুব মজা লাগে। আর দ্বিতীয়ত হলো ওনার মাধ্যমে, উনি যখন এই হাদিসটা বুখারী মুসলিমের মাধ্যমে পড়েছেন, তার একটা সনদ আছে আল্লাহ রসুল পর্যন্ত, আমরা সেই সনদটা তার মাধ্যমে আমরা এ করবো সারা জীবন। আপনি বলতে পারবেন যে আমার উস্তাদ আহমদুল্লাহ এবং তার উস্তাদ উমুক, তার উস্তাদ উমুক, তার উস্তাদ উমুক, এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম পর্যন্ত গেছে। অনেক বোন এখানে আছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন অলরেডি। আমি চাইবো যে আপনারা আপনাদের বোন বোন মানে আত্মীয় স্বজন ভাই যারা যারা এই সনদটা নিতে চায় এবং হাদিসটা সম্পর্কে জানতে চায়, এখানে খুব দ্রুত এ করে দেন। আমি তাজ্জব হয়ে গেলাম যে এত দ্রুত মানে সংখ্যা পূর্ণ হয়ে যাচ্ছে, আর মাত্র সামান্য কিছু সিট বাকি আছে। তো আমরা চাই যে এটা খুব দ্রুত আপনারা এটা এ করে ফেলেন, আমরা পরে যে মুশকিল হয়ে যাবে, আমরা এমন হয়ে যায় যে অনেক ভাই বোন রাগ করেন যে আমরা আমাদেরকে নিচ্ছেন না কেন। কারণ তখন আমরা নিলে হবে কি যে আপনারা আসছেন কিন্তু আমরা জমি নিতে পারছি না, আমাদের জায়গায় শেষ হয়ে গেছে, তখন যে আবার আমরা আপনাদের একটু কষ্ট লাগে। এই কষ্ট লাগার মানে বাঁচার জন্য আগে ভাগে আপনারা আপনাদের জায়গাটা ঠিক করে নেবেন। এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা চাই যে আপনারা এখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আমি এখন মানে অনলাইনে যেটা লাইভ ছিল এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো। আমি স্টপ লাইভ স্ট্রিম করে দিলাম।